বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, 42 বছর পর যদি যুদ্ধাপরাধীর বিচার হয়, তেমনি যারা গণতন্ত্রকে হত্যা করছে তাদেরও একদিন বিচার হবে। বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পোশাক পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন দেশে অরাজকতা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।